অফিস থেকে একদিনের ছুটি আর দুই দিনের উইকেন্ড, এই মিলিয়ে তিন রাত আর চার দিনের জন্য আমি বন্ধুরা রওনা হয়ে গেলাম দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ রোমানিয়া। আপনারা হয়তো অনেকেই চিনেন, কারণ ইদানিং প্রচুর বাংলাদেশি লোকজন সেখানে কাজকর্মের জন্য যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে ডর্টমুন্ড এয়ারপোর্টে। আপনারা জানেন হয়তো যে ডর্টমুন্ড হচ্ছে পশ্চিম জার্মানি, নর্থ রাইন ওয়েস্টফেলিয়া স্টেট, যেটা সেই স্টেটের একটা নামকরা শহর, এবং সেই শহরের একটা এয়ারপোর্ট হচ্ছে ডর্টমুন্ড এয়ারপোর্ট। আমি সেখান থেকে খুব সকাল সকাল চলে যাব হচ্ছে রোমানিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি খুব তাড়াতাড়ি, আসলে 20-25 মিনিটের মধ্যে আমার চেক ইন আসলে সব হয়ে গেছে, যেহেতু আমি অনলাইন চেক ইনটা করে ফেলেছি এবং কোনো লাগেজ নিচ্ছি না, শুধু একটা ব্যাকপ্যাক ছোট সেটা নিয়ে। ইমিগ্রেশনে আমার এক মিনিটও আসলে সময় লাগেনি। তো আমি সব শেষ টেস করে এখন বোর্ডিংয়ের দিকে এগোচ্ছি। আপনাদেরকে এখনই আমি এই পুরো জার্নিটা দেখাবো, রোমানিয়া আমি কীভাবে গেলাম এবং এই বিমানের মানে পুরো ফ্লাইটটাই আমি দেখাবো মূলত, এবং কত খরচ হয়েছে এবং যেতে কতক্ষণ লেগেছে সব তথ্য আজকের এই ভিডিওতে আমি দিব। আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। এই যে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে আপনারা হয়তো উইজ এয়ার বলবেন, জার্মানিতে এটা বলা হয় উইজ এয়ার, মানে ডব্লিউটা বিয়ের মতো করে উচ্চারণ করে আসলে। তো এই উইজ এয়ার বা উইজ এয়ার যাই বলেন, এটা হাঙ্গেরির একটা প্রতিষ্ঠান, জার্মানিতে প্রচুর এটা কানেকশন আছে, পুরো ইউরোপ জুড়ে এরা বেশ ভালো ফ্লাইট অপারেট করে, বিশেষ করে ডর্টমুন্ড থেকে মানে ইউরোপের প্রায় সব দেশে যাওয়া যায় এবং খুবই বাজেট এয়ারলাইন্স, খুবই সস্তায় যাওয়া সম্ভব। তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এই যে বিমানটা বা উড়োজাহাজটা দাঁড়িয়ে আছে এটাতে আমরা বোর্ড করবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই উঠে গেছি। এটা আসলে অনেকটা মানে বাসের মতো, মুড়ি মুরগির মতো আসা যাওয়া করে, এই মাত্র রোমানিয়া থেকে এসছে আবার আমাদেরকে নিয়ে যাবে, এরকম সারাদিনে বেশ কয়েকবার আপ ডাউন করে টাইপের। তো এয়ারবাস 321 মডেলের একটা ফ্লাইট এটা, সম্ভবত 320-এর উপরে প্যাসেঞ্জার ইয়ে করে, এবং সেই দিন যেহেতু শনিবার ছিল মানে পুরো ফ্লাইট ভর্তি ছিল, একটা সিটও খালি ছিল না, মানুষের ব্যাগ ট্যাগ রাখারও জায়গা ছিল না। তো পাইলট পরে বললো যে, বা এয়ার ক্রু যারা আছে কেবিন ক্রু, তারা বললো যে দয়া করে যাদের খুব জরুরি কিছু নাই তারা যেন নিচে রাখে জিনিসপত্র, এরকম একটা ভিড় ছিল। তো যে দেখতে পাচ্ছেন আপনারা অন্যান্য ইয়েটা, অন্যান্য ফ্লাইটও ছিল, আর আমরা এখন এটাতে উঠছি, অন বোর্ড করার কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আমি এটা ছিল হচ্ছে ফ্লাইটটা সকাল 8:40 সম্ভবত। তো আমি বাসা থেকে খুব ভোরে রওনা হয়ে গেছি, যেহেতু এয়ারপোর্টে 1.5-2 ঘন্টা আগেই তো যাওয়া উচিত। আমি দেখতে পাচ্ছেন এখানে আমার সিটটা আমি দেখালাম, আমি জানালার পাশে যথারীতি পাইনি, যেহেতু আমি মানে ইয়ে করেছি, র্যান্ডমলি সিট বুক করেছি। যদি আমি জানালার পাশে বসতে চাইতাম, আমার সিটের ভাড়া যত মানে বিমানের ভাড়া যত, সিট একটা পছন্দ করতে গেলে তারও বেশি অনেক সময় খরচ করে, কিন্তু আমি এক্সট্রা খরচ করতে চাই না। আপনারা জানতে চাইতে পারেন যে কত টাকা আসলে খরচ হয়েছে। সো এই খরচটা সবসময় বিমানের ভাড়া আপ ডাউন করে, যেহেতু বাজেট এয়ারলাইন্স এগুলো। তো যাই হোক, আমি সেই খরচের প্রসঙ্গে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আকাশের উপরে উঠে গেছি এবং রীতিমতো যাচ্ছি। আমি দেখছিলাম মানে চোখে ঘুম ঘুম নিয়ে অলরেডি, কিন্তু আমরা আসলে নামারও সময় হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর ফ্লাইটটা ছিল হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের, ধরেন যে আমাদের ঢাকা থেকে দিল্লি বা চেন্নাই এরকম একটা দূরত্ব আছে, মোটামুটি 2.5-3 ঘন্টার মতো আমাদের ফ্লাইটটা ছিল 2 ঘন্টা 40 মিনিটের। সো এই ভাড়াটা যেটা বললাম যে আমি অনেক আগে কাটি টিকিট, এটা গত বছর কাটা ছিল। আপনারা জানেন যে 1 বছর আগ পর্যন্ত টিকিট কাটা যায়, সো আমি ঠিক মনে নাই, বাট এরকম 100-150 ইউরোর বেশি হয় না নর্মালি। দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে যাচ্ছি ইয়ে থেকে, বিমান থেকে অলরেডি আমরা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছে গেছি। সো ভাড়ার বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই ভাড়াগুলো নর্মালি এখন আমি দেখলাম 50 ইউরোর নিচে আর পাওয়া যায় না, যেহেতু জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিমানের ভাড়াও আসলে বেড়েছে। আগে এটা হয়তো 30-32 ইউরো দিয়ে পাওয়া যেত, কিন্তু এখন মোটামুটি 50 ইউরো থেকে শুরুই হয়। সো আপনারা যদি অনেক আগে কাটেন 50-60 ইউরো দিয়ে পাবেন, আর যদি একদম অনেক দেরিতে কাটেন মানে জার্নি করার 1-1.5 মাস আগে বা 15-10-15 দিন আগে, তাহলে হয়তো অনেক সময় ভাড়া ধরেন যে 200-250-300 ইউরো অনেক সময় হতে পারে। যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি বুখারেস্ট এয়ারপোর্টে আছি। এই যে লেখা ওয়েলকাম টু রোমানিয়া, যারা আপনারা বাংলাদেশ থেকে আসবেন রোমানিয়াতে কাজের উদ্দেশ্যে বা কোনো কাজের কারণে, পড়াশোনা হোক, বেড়াতে হোক, যাই হোক, বা ইউরোপ থেকে যাবেন, তাদের নিশ্চয়ই কাজে লাগবে এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা নেমে সরাসরি চলে যাচ্ছি, তারপরে আমি ইমিগ্রেশনে পার হব। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ব্যাগেজ ক্লেম বা যারা লাগেজ নিয়েছে তারা হয়তো একদিক দিয়ে যাবে, বাট আমি সরাসরি ইমিগ্রেশনে চলে যাব। আপনারা
যদি সামনে উপরের দিকে খেয়াল করেন, এদিকে বলছে যারা ইউরোপিয়ান সিটিজেন আছে তারা ডান দিকে, আর অল পাসপোর্ট মানে আদার যত পাসপোর্ট আছে বাম দিকে যেতে হবে। আমি ইউরোপিয়ান এই পাসপোর্টের এদিকে গিয়েছি, অনেক সময় যে কোনো পাসপোর্ট আসলে যে কোনো জায়গায় যাওয়া যায় বাট লেখা থাকে নর্মালি, বাট আমি ডান দিকে গিয়েছি এবং খুবই তাড়াতাড়ি আমার হয়েছে। সম্ভবত মানে 30 সেকেন্ডের মধ্যে আমি আসলে ইমিগ্রেশন পার হয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সোজা যেতে হবে। যাওয়ার পরে এই যে আপনারা যদি খেয়াল করেন এখানে লাগেজগুলো আসবে, যারা লাগেজ দিয়েছে তারা এখানে দাঁড়াবে, তারপরে কালেকশন করবে। বাট আমার যেহেতু কোনো কিছু ছিল না, আমি সরাসরি চলে এসেছি, মানে আমার ডর্টমুন্ড এয়ারপোর্টেও 10-20 মিনিটের বেশি লাগেনি এবং এখানেও 10-20 মিনিটের বেশি লাগেনি। বিমান নামতে বেল টেল খুলতে যতক্ষণ সময় লাগে আসলে ঠিক ততক্ষণই লেগেছে, এক্সট্রা কোনো সময় লাগেনি। তো যাই হোক, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, যেমনটা বললাম যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য লোকজন হয়তো এই দিকটাতে অপেক্ষা করবে, যারা আপনাদেরকে রিসিভ করতে আসবে অথবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন। এটা হচ্ছে আসলে অ্যারাইভালের মানে ওয়েটিং এরিয়াটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ফ্লাইট কোথেকে কোনটা এসছে সেগুলার ইয়েটা দেখা যাচ্ছে সামনে বোর্ডে। এয়ারপোর্টটা আসলে খুবই ছোট, আমি বলবো একটা দেশের রাজধানীর একটা এয়ারপোর্ট হিসেবে অনেক ছোট। তো যাই হোক, আমি এখন এখান থেকে বের হয়ে গেছি, যেহেতু আমি লোকাল লোক আসলে, সত্যি কথা আমি আসলে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবো। আমি উবার নিতে পারতাম অথবা বোল্ট নামে ওখানে একটা সার্ভিস আছে উবারের মতোই, আমি সেগুলো কোনো কিছু না নিয়ে, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট এয়ারপোর্ট থেকে নামলেই এই রেল স্টেশনটা দেখা যায়। এই রেল স্টেশনে করে আপনি নর্থ একটা স্টেশন আছে, বুখারেস্ট নর্থ রেল স্টেশন, সেখানে আমি যাব। যেতে আমার মাত্র 5 লেই খরচ হবে, 5 লেই মানে হচ্ছে বাংলা টাকায় হয়তো 100 টাকা, মোরললেস 100 টাকা, আর ইউরোপে 1 ইউরোর মতো। তো স্টেশন থেকে এই আশপাশের দৃশ্যগুলো দেখা যায়, বেশ ভালোই মানে ডিসেন্ট নর্মাল আর কি, খুব ফাটাফাটি কোনো কিছু না, আবার একেবারে মানে খুবই খারাপ অবস্থা এরকম বলা যাবে না। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আপনারা একটা শাটল ট্রেনের মতো, এই ট্রেনটা বারবার এই রুটটাতে শুধু আসা যাওয়া করে, এয়ারপোর্ট থেকে নর্থ পর্যন্ত আসা যাওয়া করে, হয়তো অন্যদিকেও যায় কিনা আমি জানি না, বাট এটা দেখলাম যে আসা যাওয়া করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেশন থেকে চলে যাচ্ছি, আমাদের মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে, 29 বা 30 মিনিট এরকম একটা সময় লাগবে। ট্রেনও মোটামুটি স্পিডি, আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের দৃশ্যগুলো। এই হচ্ছে মোটামুটি বুখারেস্ট এয়ারপোর্টের আশপাশের দৃশ্য। বুখারেস্টের এই এয়ারপোর্টটাকে বলা হচ্ছে অটোপেনি অথবা হেনরি কোয়ান্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমার উচ্চারণ ভুল হতে পারে যেহেতু সেটা রোমানিয়ান ভাষায়। তো যাই হোক, এখান থেকে সিটি সেন্টার যেটা সেটা হচ্ছে মোটামুটি 18 কিলোমিটার দূরে, মানে ওল্ড টাউন অথবা পিয়াটা উনিরি বলে অনেক সময় লোকাল উচ্চারণে। সো সেখানে গাড়ি দিয়ে গেলে 22-25 মিনিট এরকম একটা সময় লাগে, আর আমি যেহেতু ট্রেনে করে যাচ্ছি আশপাশের দৃশ্যগুলো একটু দেখে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে অনেক সময় বাংলাদেশি টাইপের একটা অবস্থা মনে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন চলে যাচ্ছে, আরেকটা শাটল ট্রেন এটা নিয়ে আসবে, এই গ্রামের মতো অনেকটা দৃশ্য। এটা পার হয়ে আমরা যাচ্ছি শহরের দিকে, তো সেই শহরে আমি এই নর্থ রেল স্টেশনের নামবো কিছুক্ষণের মধ্যেই। যেমনটা বললাম যে ট্রেনে গেলে একদম সিটি সেন্টারে মোটামুটি 40-45 মিনিটে পৌঁছানো যায়, 28-30 মিনিট হয়তো এই ট্রেনে, এখন আমি যেটাতে আছি। এরপরে নেমে একটা বাসে করে আমি 10-12 মিনিট গেলেই হচ্ছে সিটি সেন্টার বা ওল্ড টাউন অথবা পিয়াটা উনিরি যেটাকে বলে সেটা, সেখানে বেশ কিছু পার্ক আছে এবং প্রচুর বাংলাদেশি মানুষের সমাগম সেখানে হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে বুখারেস্ট নর্থ লেখা, মানে হচ্ছে বুখারেস্ট নর্থ রেল স্টেশন। যদি একটু খেয়াল করেন মনে হচ্ছে আপনি চিটাগাংয়ে চলে আসেন, এখন আপনি ভাটিয়ারিতে আছেন অথবা সীতাকুণ্ডে আছেন। তো একেবারে পুরনো কিন্তু অবস্থাটা, এই যে যদি রেলের ইয়েগুলো একটু খেয়াল করেন, ইনফ্রাস্ট্রাকচারগুলো বেশ পুরনো এবং মনে হবে যে আপনি চিটাগাংয়ের বটতলিতে এখন নেমে গেছেন, দেওয়ানহাট বাজারের আশপাশে আছেন, এরকম একটা অবস্থা। এটা একটা মানে রাজধানী শহরের রেল স্টেশনটা দেখলে কেমন মনে হচ্ছে। যাই হোক, আমি এই প্ল্যাটফর্মটা পার হয়ে যাব, সোজা গেলেই মানে শহরে যাওয়ার বাসগুলো পাওয়া যাবে আর কি। তো আমি সোজা গিয়ে এখনই বাসে করে চলে যাবে হচ্ছে মানে আমার যে হোটেল সেই হোটেলের উদ্দেশ্যে। আমি সামনের পর্বগুলোতে আপনাদের আরও ডিটেলস দেখানোর চেষ্টা করব, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের পর্বে, ততক্ষণ সময় ভালো থাকুন, আল্লাহ হাফেজ।